হ্যালো মা। হ্যালো, কেমন আছিস? তোর শরীর ভালো আছে এখন? হ্যাঁ ভালো আছি। খেয়েছিস সকালে? হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করেছি। কাজকর্ম কেমন করছিস? চলছে, সব কাজকর্ম পড়াশোনা সবই ঠিকঠাক চলছে। আর বাড়ি আসবি কবে? টিকিট কেটেছিস নাকি? না গো, এ মাসে আর বাড়ি যেতে পারবো না, ছুটি নেই আর এ মাসে। পরের মাসে চেষ্টা করছি যদি ছুটি পাই। হ্যাঁ বাবা, রাখছি তাহলে। ঠিক আছে, রাখছি, তোমরাও ভালো থেকো। চাহু দেখ না জাগি হ্যা তু সোই ও মেরি মা। ঘর হতে সহস্র মাইল দূরে, পড়াশোনা কিংবা কাজের তাগিদে মনে পড়ে যায় কত কিছু। প্রথম প্রথম হয়তো খুব ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি সব। বুঝতে পারি মায়ের হাতের রান্নার স্বাদ এই মেস আর ক্যান্টিনের খাবারে পাওয়া যায় না। আগে সামান্য দুষ্টুমি করলেই বাবার হাতে কত বকা, কত মার খেয়েছি। কিন্তু এখন জীবনের পথে বড় বড় ভুল, বড় বড় দুষ্টুমি করে চলেছি, কিন্তু বাবা আর মারতে আসে না, বকতেও আর আসে না। মায়ের কাছে কত আবদার, আজ আমার চিকেন চাই, আজ আমার মটন চাই, নইলে আমি সারাদিন ভাত খাবো না। আর এখন পোড়া রুটি আর বাসি তরকারিতেই দিন চলে যায় খুব সুন্দরভাবে। মনে পড়ে সেই রাস্তা, মনে পড়ে সেই গলি যেখান দিয়ে বন্ধুদের সাথে ঘুরেছি, কত খেলেছি, কত দুষ্টুমি না করেছি। কিন্তু আজ সেই গলি শুধু ধোঁয়াশা আর ঝাপসা মনের মণিকোঠাতেই রয়েছে। সে মাঝে মাঝে ডাকে, আয় আয় আর একবার খেলা করে যা, কিন্তু সময় আর নিয়তির ডাকে কোথায় হারিয়ে গেছে সেসব। এক একটা ইট পাথরও যে এতটা প্রিয় হয়ে উঠতে পারে, সেটা এই ঘর হতে সহস্র মাইল দূরে আসার পরেই বুঝেছি। বন্ধুরা, তো এটা হাসির কোনো কিছুই নয়, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, তবু এটা আমার সামান্য একটা চেষ্টা আপনাদের কাছে তুলে ধরলাম। জানান কেমন হয়েছে, ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন চ্যানেল। এরকম আরো নতুন নতুন কিছু আমি চেষ্টা করে যাব, কারণ ইউটিউব আমার কাছে খুবই প্রিয়। বন্ধুরা ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার আসছি। বাই বাই বাই।